ঘূর্ণিঝড় ইয়াস থামাতে পারল না বিয়ে। ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার প্রভাবে নদীর পানিতে তলিয়েছে বরিশাল জেলার নিম্ন অঞ্চল। পানির নিচে ডুবে আছে চলাচলের রাস্তাঘাটও। তবে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও থেমে নেই বিয়ের অনুষ্ঠান। গত বুধবার 26 মে বরিশালের বাবুগঞ্জের এমনই এক বিয়ের অনুষ্ঠানের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। ভিডিওতে দেখা যায় জোয়ারের পানিতে তলিয়ে গেছে চলাচলের রাস্তা, তাই নববধূ ও বরকে কোলে করে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে স্বজনরা। এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা আরিফ হোসেন জানান, উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজগুরু নতুনচর এলাকার কালাম মিয়ার মেয়ে সুখী আক্তারের সাথে গৌর নদীর এক যুবকের বিয়ে ঠিক হয় পারিবারিকভাবে। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী গত বুধবার 26 মে দুপুরে বরযাত্রী আসে কালাম মিয়ার বাড়িতে। এদিকে ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার প্রভাবে দুপুরের পর থেকে বাড়তে থাকে আড়িয়াল খা নদীর পানি। বিকেলের মধ্যে তলিয়ে যায় রাজগুরু নতুনচর সহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট। বিকেলে কোণে নিয়ে ফেরার পথে বিপাকে পড়ে বরযাত্রী। এ সময় স্বজনরা নতুন বর ও কোণেকে কোলে নিয়ে রাস্তা পার করে দেয়। আর এই ভিডিও এখন ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।